তিনি জিতেন দেবরমা মুঙ্গই খরকসা আসামি তামনি আসামি ইঙ্গই বন তিনি রাজাপুর থানাও তো বোঝানো না থাকি স্যার সাইকারের জিতেন্দ্র বর্মা নিমঙ্গই এডিসি প্রশাসন হইতে থাকাই 2023 নি জুলাই মাস বনে বিরুদ্ধে কাইসা ওর এফআইআর ও এফআইআর নি মূলে যেন তদন্ত করাইছে তদন্ত করাইমানি পরে যে তদন্ত প্রায় শেষে বনে মঙ্গই কাইসা যেন এভিডেন্স মাও যেন খাতে নিবন এরাস খাইছে বোমাহাই সামু ও বকুবুল যাক তোমানি স্যার আবার সাইলিমা সামুং বলতে যে এডিসি প্রশাসন বাই কাইসা ওরা ওল্ড ডিগ্রি কলেজ কমলগুনি আর বরফপরে মেডিকেল ইনস্টিটিউশন অ্যান্ড টেকনোলজি হিং কাইসা ভ খলকমানি বঙ্কার প্রেসিডেন্ট তো আর এডিসি প্রশাসন বাই 3 বছর নিবং এগ্রিমেন্ট খাইমানি এই 3 বছর এগ্রিমেন্ট খাইমানি পরেও যে কোনো আর জায়গা 3 বছর পাইলে হা বা পাইতে তুই বহাই রক আর বিশ এডিসি সরবুন নোট দিহে আপন নোটিশ রখা নোটিশ রমানের পরে কেন হাইনে 3 বছরিয়া 30 বছর হে কাগজ প্রডাক্ট আবার প্রডিউস করাইকা এডিসি প্রশাসন আটে কোনটি আর জায়গা চিনি কমল থান হব কাশা রাজাপুর পুলিশ স্টেশন এই কাশা ফৌজদারি কেস ঘটা মানে পরে না তারপরে দিন দেব বোমাহাই কেস বিনি বসাইছেন কথা না স্যার বনে সেকশন কেন তো 471 বহাই 468 465 471 বহাই 420 বহাই কেসে কেস কাটা হচ্ছে তাবুক বন পরত লাগে নাই তাবন তো খানা কোডর হয় কোডর হওয়ানি পরে বাদ বাকি যদি ইনভেস্টিগেশন তাই বতং আর জায়গা অনেক কিছু যেহেতু ডকুমেন্টারি ব্যাপার কোনো কিছু কক সঙ্গে নাই তবু এবার নাইগেরানরা যতটুকু সম্ভব সঙ্গে মন কক সঙ্গান এবং তৈব চেষ্টা করাই নাই তবু তৈব কোর্ট অফ প্রেয়ার হয় না ডিটেলস চাই দেবেন স্যার যে রমজাক নাই জিতেন দেব বর্মা বঙ্কা প্রেসিডেন্ট বরফ প্যারামেডিক্যাল ইনস্টিটিউশন অ্যান্ড টেকনোলজি নিয়ে আর কমলম ডিগ্রি কলেজ